বিচি কলাতে প্রচুর বীজ থাকে। বিচি কলার গাছ বেশ উঁচু, লম্বা এবং অত্যন্ত কষ্ট সহিষ্ণু হয়ে থাকে, ফলে ঝড় তুফান কিংবা জলাবদ্ধতা তেমন ক্ষতি করতে পারে না। একটি বিচি কলায় 15-62টি বীজ থাকতে পারে। একটি কাঁদিতে 61-162টি ফল থাকতে পারে। প্রতিটি বীজ তার চার গুণ আকারের শর্করাযুক্ত পাল্প তৈরি করে। কোষ্ঠকাঠিন্যের ভয়ে অনেকে বিচি কলা খেতে চায় না, তবে পাকা বিচি কলায় প্রচুর পরিমাণে শর্করা বিদ্যমান, যা শক্তির অন্যতম উৎস। বিভিন্ন প্রকার ভিটামিন এ, বি সিক্স, সি এবং ডি এর একটি অসাধারণ উৎস। এটি পটাশিয়ামের একটি অনন্য উৎস, যেখানে একজন মানুষের দৈনিক প্রয়োজনের 30% পটাশিয়াম একটি কলা থেকে পাওয়া যায়। পটাশিয়াম পেশি নিয়ন্ত্রণ করে। কলার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং স্ট্রোকের সম্ভাবনা কমায়। শারীরিক এবং মানসিক কর্মক্ষমতা বৃদ্ধিতে প্রতিদিন প্রয়োজনীয় বি সিক্স এর 41% কলায় থাকে। কলায় প্রচুর লৌহ থাকে। বিচি কলার অনেক ঔষধি গুণ রয়েছে। কলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, নাইট্রোজেন এবং ফসফরাস থাকে, যা শরীরে স্বাস্থ্যকর টিস্যু গঠনে কাজ করে। কলা গাছের সব অংশের ঔষধি ব্যবহার রয়েছে। ফুল ব্রঙ্কাইটিস, আমাশয় এবং আলসার। রান্না করা ফুল ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে। গাছের কষযুক্ত রস হিস্টেরিয়া, কুষ্ঠ, জ্বর, রক্তক্ষরণ বন্ধ, স্থায়ী আমাশয়, ডায়রিয়া রোধে সহযোগিতা করে। গাছের শেকড় পরিপাকজনিত সমস্যা এবং আমাশয়ে ব্যবহার হয়। কলার বীজে নিউসিলেজ ডায়রিয়া হলে ব্যবহার হয়। সম্পূর্ণ পাকা কলার খোসা ও পালপি ছত্রাক বিরোধী ও অ্যান্টিবায়োটিক গুণাবলী পাওয়া যায়। সবুজ কলার খোসা ও পালপির দ্বারা তৈরি ছত্রাকনাশক টমেটো ছত্রাকজনিত রোগ দমনে ব্যবহৃত হয়। কলা উন্ত্রীয় সমস্যা বিশেষত আলসার নিরাময়ের জন্য কাজ করে। গ্যাস্ট্রিকজনিত অম্লত্ব প্রশমন করে। কোষ্ঠকাঠিন্য দূরীকরণেও সাহায্য করে। কলার ভুয়া কাণ্ডের ভেতরের কোনো অংশ থেকে প্রস্তুত রস কিডনি এবং মূত্রাশয়ের পাথর দূরীকরণে উপকারী। কলা মানুষের কিডনিজনিত সমস্যা দূরীকরণে ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে যে শুধুমাত্র 2টি কলা খাদ্য হিসেবে গ্রহণ করলে 90 মিনিটে কাজ করার শক্তি পাওয়া যায়। কলা ওজন কমাতে সাহায্য করে। বিচি কলার কিছু স্থানীয় নাম রয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একে এটি কলা বা আইটা কলা বলে চেনে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে।